ফিরে তাকার জন্য, অবনত অনুগীর মিলনে মেলার জন্য কোন এক সময়ে উৎসব আয়োজনের আপনি প্রথমে ব্যাখ্যাত করেছিলেন। সেপ্টেম্বর 2014 তারিখে চতুর্থ বিশেষ সভার মূল লক্ষ্য বর্তমান অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর হক চৌধুরী এবং সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার, প্রাক্তন অধ্যক্ষ এবং প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সৈয়দ শামসুন নাহার, প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর হক চৌধুরীর সভাপতিত্বে কলেজ গঠিত। এতে উপস্থিত ছিলেন 75 বছর ভর্তি উৎসবের কার্যকরী পরিসান্নিত ব্যক্তিবর্গকে, যারা মঞ্চকে আলোকিত করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা, প্রধান অতিথিকে যার উপস্থিতি আমাদের করেছে অনুপ্রাণিত, অনুষ্ঠানকে করেছে আমাদের অনুষ্ঠানকে দিয়েছে বহুমাত্রিক গঞ্জনা, আমাদের পৃষ্ঠপোষক শুভানন্দায় আমরা কি স্বপ্ন দেখতে পারি না একটি সিলেট সরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ে অনুকূল পরিবেশ রচনা করতে পারে এবং এক একজন আলোকিত নারী হয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কাজের জন্য আমার মনে হয় আহ্বায়ক কমিটি অন্য সবাইকে একটি করে গ্রন্থ আমাদেরকে আমাদের কমিটিকে সাহায্য করেছেন উপলক্ষে আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের পরম স্বর্গীয় সভাপতি সিলেটের 10 সহস্রাধিক চিকিৎসক এবং চিকিৎসক পরিবারের পক্ষ থেকে সাদের হোসেন চৌধুরী স্যার নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন। আজকের এই সভায় বা আজকের এই আয়োজন যিনি যার স্বপ্ন দিয়ে শুরু করেছিলেন আমি তো স্পিকার হয়ে গিয়েছি, আমি সব জায়গায় যেতে পারবো না, আমার কাজটুকু এই কথাটাও বলেছেন এক পায়ে তো হাঁটা যায় না ঠিক মতো, দু পায়ে হাঁটতে হলে স্যার যার সঙ্গে পারিবারিক ভাবে আমার সম্পর্ক অত্যন্ত গভীর সেই প্রতিষ্ঠার অভিভাবে সংশ্লিষ্ট ছিলেন এবং আমার দুই বোন অন্য জন এই জগতে নেই। পৃষ্ঠপোষক বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুভ সকাল। বাংলার দিকে চারা গাছ তারা রোপণ করেছিলেন পুণ্যবাবু বসন্ত কুমার দাস এবং আজকের মাননীয় সম্মানিত প্রধান বৃন্দ, উপস্থিত প্রশাসনের আমাদের এখন কত বছর আগে 30 বছর আগে কর্মজীবী নারী মাত্র 7%, মাত্র 7%, সেটা গার্মেন্টে নারী। আজকে কর্মজীবী নারী 30-45%, এই যে 30% পরিবর্তন এইটি হচ্ছে নারীর ক্ষমতায়ন, বেসিক ক্ষমতায়ন, তাকে রোজগারের অধিকার দেওয়া, তার জীবনটাকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করার অধিকার সেটি তাদের দেওয়া হয়েছে। এই সমাজ আমাদের বাংলাদেশ সেটা দিয়েছে। শেখ হাসিনার সরকার বাস্তবে অত্যন্ত প্রগতিশীল সরকার। আপনারা জানেন আমি প্রতি বছর মহিলা উন্নয়নের জন্য থোক বরাদ্দ 100 কোটি দিই। দুর্ভাগ্যের বিষয় হলো এই 100 কোটি আজ পর্যন্ত পুরোপুরি ব্যবহার হয়নি। এই বছরের সবচেয়ে ভালো রেকর্ড 65 কোটি টাকার মতো হয়েছে, কিন্তু এখনও 100 কোটি পৌঁছতে পারবো কিনা আমি ঠিক জানি না। সুতরাং এখানে মহিলাদেরও পৌঁছেছে, আপনারা সুযোগ গ্রহণ করতে অনেক সময় একটু পিছ পাহাড়।